আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কি আছো? তুমি সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এপিসোডটা আপনাদের সাথে গল্প করব আর হচ্ছে কাজ করব। তো সংসারে টুকিটাকি তো সবারই কাজকর্ম থাকে, তো আজকে ভাবলাম যে আপনাদের সাথে অনেকদিন ধরে আড্ডা দেওয়া হয় না, আপনাদের সাথে আড্ডা দেই, তো এক একটা কথা এক একটা কাজ করি, এক একটা করে কথা বলি। তো আমার বেশ কিছু গ্রোসারিজ আনা হয়েছে, গ্রোসারিজ আনার পরে কিন্তু দেখা যাচ্ছে অনেক জিনিস শেষ হয়ে গেছে সংসারে, সেগুলো দেখা যাচ্ছে আবার রিফিল করব আর আপনাদের সাথে কথা বলবো। তো চা পাতা যে অর্ডার করেছিলাম সেটা তো কম বেশি সবাই দেখেছিলেন এর আগের এপিসোডে, তো চা পাতা গুলো এখানে আমি এই এই কন্টেনারটাতে চা পাতা রাখি। তো একটু একটু করে দেখাই, এই যে চা পাতা গুলো আমি এটার মধ্যে ঢেলে নিচ্ছি, আগে এটার মধ্যে একটু ছিল, যতটুকু গুছিয়ে রাখা যায়, কারণ এই কাজগুলো করতে গেলে দেখা যায় কি, ধরেন আপনি একটা চা বানাচ্ছেন বা কিছু করতে যাচ্ছেন, তখন দেখা যাচ্ছে যে এগুলো ভরার একদম দেখা যায় সব এলোমেলো হয়ে থাকে, এজন্য আগে গুছিয়ে নেওয়া ওটাই বেটার। আধা কেজি এটার মধ্যে ধরবে কিনা জানি না। তো আসলে এই কাজগুলো করতে নিলে না সংসারে একদম প্রথম দিকের কথাগুলো খুব মনে পড়ে। তাও মনে আছে আপনাদের ভাইয়ার যখন আমাদের সংসার যখন শুরু, তখন একদম প্রথম আপনাদের ভাইয়ারে বলছিলাম বাজার করতে, সে সবকিছু 3 মাসের ট্যাগ ভরে নিয়ে আসছিল, কারণ তার তো আর মানে সংসার করার কোনো আইডিয়া ছিল না, যার কারণে আর সংসার করার আইডিয়া না থাকলেও দেখা যায় না যে বাসায় থাকলে বাজার টাজার করে, আপনাদের ভাইয়া কিন্তু বাজার টাজার কখনোই করে নাই, আম্মা কখনোই বাজার করে নাই, আম্মা সবসময় নিজের বাজার নিজেই করে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ভাইয়া আমার মনে আছে 6টা সাবান নিয়ে আসছিল, লাক্স সাবান, তারপর চিনি নিয়ে আসছিল 5 কেজি। তো আমরা সবসময় মানে খুব বেশি খরচ করি না, সব জিনিস খুব মিতব্যয়ীভাবেই চলি, কারণ জিনিস নষ্ট করলে আল্লাহ গুনাহ দেয়, কারণ আপনারা তো জানেন অপচয়কারী শয়তানের বন্ধু, তো কখনো অপচয় করি না। চা পাতাটা গুছানো হয়ে গেছে, আর এই যে যে চা পাতাটা আছে এটা আমি লুজ একটা কিছুর মধ্যে রেখে দিব, যেটা থেকে নিয়ে আমি ইউজ করতে পারবো। ওকে, এটা সরাই ফেলে একটা একটা করে গুছানো হয়ে যাক। তারপরে এই যে লিকুইড যে হ্যান্ড ওয়াশে যেটা নিতে হয়, তো আমি দেখি এখানে এই যে কেচি চিহ্ন দেওয়া আছে, আমি কেচি চিহ্ন দিয়ে কেটে নিই। তো আপনারা কিন্তু সবসময় চেষ্টা করবেন বাইরে থেকে আসার পরে বা মাছ মাংস এই টাইপ জিনিসগুলো ধরার পরে হাতটা খুব ভালো করে ধুয়ে নেওয়ার জন্য। আমরা স্যাপনিলটা ইউজ করি, এটা খুবই ভালো, আর এর স্মেলটা অনেক নাইস, আই থিঙ্ক এটা পুরোটা ভরবে, না পুরো ভরতে মানে আরো আরো একটা লাগবে, যাই হোক যা হয়েছে আলহামদুলিল্লাহ। এটা প্রাইসটা কত? আমি প্রাইসটা দেখে আপনাদেরকে বলতেছি এটা কত। আরফেল বেস্ট বাড়িতে বাড়িতে এটা কিনছে, এটা 55 টাকা, আমার কাছে এটা খুব ভাল লাগে। অনেকগুলো আছে, সাবানের মানে গন্ধের পরিমাণ এত বেশি থাকে যে ভাতটাত খাওয়ার পরে বা দেখা যায় হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে ভাত খেতে গেলেও দেখা যায় কি মানে ভাতের মধ্যে সাবানের স্মেল চলে আসে, এরকম কিন্তু হয়, কিন্তু স্যাপনিলটা আবার এরকম হয় না। তো আপনাদের ভাইয়া আর আমার কিন্তু প্রায় তর্ক হয় যেটা আমি বলি স্যাপনিল, আপনাদের ভাইয়া বলি স্প্যানিল। তো এখানে স্যাপনিল লেখা আছে, স্যাপনিলটা কিন্তু আপনাদের ভাইয়া ডিস্ট্যান্ড করে বলে যে না এটা স্প্যানিলই লেখা আছে, তুমি বুঝো না। বুঝি, আচ্ছা ঠিক আছে আমি বুঝি না, এটা থাক। এখন এটার মুখটা লাগাই ফেলি, একটা একটা করে কাজ হয়ে যাচ্ছে, তাহলে পরবর্তীতে প্রবলেম হবে না গুছানোর সময়। এরপর আমি ডিমটা নেই, ডিম এটা দিয়ে আমি প্লেট এগুলো সব ক্লিন করি। তো আমার ঠিক যতটুকু লাগবে আমি অতটুকু নিয়ে নিব। আমার এর আগের পুরাতন একটা হ্যান্ড ওয়াশের কৌটা যে খালি হয়েছে আমি এটার ভিতরে নিয়ে নিব,
কারণ বাটিতে নিয়ে নিলে আমি পরিমাপটাই মানে ভালো হয় না, পরিমাপটা না দেখা যায় যখন প্লেট ফ্লেট ধোয়ার সময় লাগে। আমি সেদিন স্টেনলেস স্টিলের একটা কিনতে নিছিলাম বোতল, মানে কিচেনে রাখলে খুব সুন্দর লাগবে, তো দেখলাম 800 টাকা। তো চিন্তা করলাম 800 টাকা খরচ করার দরকার, আমার বাসায় যেটা ফ্রিতে পাইছে আমি ওইটা দিয়ে করি। এই যে প্যাকেটগুলো ধুয়ে যে পানিটা হবে না, এটা দিয়ে বাবুরে বাবল খেলার জন্য দিব। দ্বিগুণ শক্তি, এটা আরএফএল থেকে আনছে, এটাও 55 টাকা, এমআরপি 55 টাকা। মানে ভীম দিয়ে ধুইলে কিন্তু খুব সুন্দর একটা চকচক হয়, আর ভীম তো আজকের না, ভীম আমরা যখন ছোট ছিলাম একদম আন্ডাকালের ওই সময়। এখন এটার মুখটা লাগাই দিই, নিরিবিলি কাজগুলো করে ফেলতেছি, পরে কাজ করার টাইম আগে যাবে, এটাও গুছাই ফেললাম। এরপরে হচ্ছে আমার স্যাভলন, অনেকে বলবেন যে আপু এটা তো চুল কাটা, কিন্তু এটা তো স্প্রে। লকডাউনের আগে এটা কিনছিলাম চুলে পানি দিয়ে স্প্রে করার জন্য বা চুল কাটার জন্য, কিন্তু পরে দেখলাম এটা চুল কাটার কম বাট ই পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য বেশি ইউজ হয়। একটা প্রোডাক্টে কিন্তু মাল্টিপল ইউজ করাই যায়, মাল্টিপল ইউজ করলে কিন্তু ভালো, জিনিসটা ফেলা থাকে না। পুরাটা ভরলাম না, পুরাটা ভরার দরকার নেই, যখন আবার লাগবে তখন আবার ভরবো। দ্যাটস ইট, এটা ওপেন হয়ে গেছে। দেন আমার এখানে একটা আছে এইটা একটা আছে, এটা একটু ভরে ফেলি। এই ছোট ছোট কাজগুলো এগিয়ে রাখলে কিন্তু ভালোই হয়, কাউন্টার টাইম পরে মুছে ফেলতেছি। ব্যাস ভালো হয়েছে, কাউন্টারটায় পড়াতে কাউন্টারটাও ক্লিন করে ফেলা যাবে। আমি একটু টিস্যু নিয়ে আসি, তো যেহেতু স্যাভলনটা পড়ছে স্যাভলন সুরক্ষা দিয়ে একটু মুছিয়ে নিই। মুছে ফেললাম, জায়গাটা পরিষ্কার হয়ে গেল। ওকে, কাউন্টারটা ক্লিন করে নিছি, এখন আমি হাতটা একটু ধুয়ে নেই। তো আমার এটা হচ্ছে আমার লবণের বয়াম, লবণের বয়ামটা ভরে ফেলবো এখন। ওকে, লবণটা ভরা হয়ে গেছে, লবণও ডান 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 ডান। এরপরে হচ্ছে এটাও ডান হয়ে গেছে, আমি স্যাভলনের যেটা স্যাভলন, এই যে সিজনটা যাচ্ছে এই সিজনে আপনারা প্রত্যেকে কিন্তু এরকম এক মক্ষা স্যাভলন আপনাদের গোসলের পানিতে দিয়ে বা আপনারা যে কাপড়টা পরেন সেই কাপড়ের যে লাস্টে যে পানিটাতে আপনারা খলায় উঠান সেই পানিটার ভিতরে আপনারা এক মুখা স্যাভলন দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনাদের এই এই সময় এই বিপদের সময়টাতে কিন্তু আপনাদের জামা কাপড়টা কিন্তু একদম সেফ থাকবে, জীবাণুমুক্ত থাকবে। আমি এখান থেকে টিস্যু টিস্যু বের করে নিচ্ছি, মানহা প্রচুর টিস্যু নষ্ট করে, যার কারণে কিন্তু আমি টিস্যুগুলোকে টুকরা করে রাখি। তো আমি একটু দেখাই আমি কীভাবে টুকরাটা করি। এই যে ধরেন টিস্যু ঠিক অর্ধেক থেকে কাটবো। আচ্ছা, এই যে অর্ধেক আছে,
এরপর আমি যেটা করব, না হলে দেখা যায় হোল একটা টিস্যুনে একদম পুরো একদম দেখাচ্ছি কিভাবে করি। এগুলো প্যাকেটে থাকবে মান্নার জন্য, আর আমি আলাদা করে আমাদের জন্য বা ডাইনিং এর ওখানে, ডাইনিং এ তারপর হচ্ছে সোফার ওখানে দেওয়ার জন্য আমি আলাদা করে নিয়েছি এইগুলো মান্নার। কারণ মান্নারকে যদি এগুলো না দিই, মান্নার সবগুলো টিস্যু 12টা বাজায় দিবে। আমি দেখাচ্ছি আমাদেরগুলো কিভাবে ফোল্ড করে নিচ্ছি, আমি সেটা একটু দেখাই, দেখালে আপনারা বুঝতে পারবেন। এই যে এই কোনা কোনি, এই যে কোনা কোনি, আমি কয়েকটা ভাঁজ করে নিই তারপর ঢুকিয়ে নিচ্ছি। কিচেন টিস্যু বলে এগুলোকে, আরেকটা চারটা থাকলে আই থিঙ্ক এনাফ, যত মানুষ তিনজন বা গেস্ট আসলেও তো, খুব বেশি আসলেও তো তখন প্যাকেট ভরে দিয়ে দিই। এটা জাস্ট সামনে রাখার জন্য ভালো লাগে। এটা এভাবে আরেকটা নিয়ে নিই, পাঁচটা রাখলে খুব সুন্দর লাগবে। পেটি শোল্ডার রেডি। তো এখন যেটা করব সেটা হচ্ছে তেল, তেল ভরব। খুব বড় কন্টেনারে তেল থাকলে কিন্তু দেখা যায় তেল ঢালতে সময় কিন্তু অনেক বেশি পড়ে যায়। তো দেখা যায় যে খাবারটা রান্না করা হয় বেশি তেল দিয়ে, সেই খাবারটা কিন্তু খেতে তত একটা মজা লাগে না। তাই আমি তেলটাও ঢেলে নিচ্ছি, এতে করে তেলের খরচ কিন্তু অনেক বেঁচে যায়। ব্যাস আমি নিচে একটা বাটি দিয়ে নিছি, কারণ কোনো কারণে যদি আমার হাতটা নড়ে যায় যেন তেলটা ওয়েস্টেজ না হয়, বা আমি যেন কোনো খাবারে কাজে লাগিয়ে দিতে পারি, যার জন্য এটা একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন বলতে পারেন। কারণ আমাদের নিচে যখন কোনো সাপোর্ট থাকে তখন কিন্তু আমাদের ভুল হওয়ার চান্সেস কম থাকে। তো যাই হোক, আমার মোটামুটি হাতের কাজগুলো গোছানো হয়েছে। আমি একটা টিস্যু দিয়ে আমি বোতলটাকে একটু বাইরে থেকে ক্লিন করে নিই। ওকে, তো ভিউয়ার্স আমার সংসারে টুকিটাকি রিফিলে যে কাজগুলো ছিল সেগুলো করে ফেলেছি আলহামদুলিল্লাহ। আগামী দিনে আর দেখা যায় যে কোনো কিছু করতে গেলে আর সমস্যা পড়বো না। তো ভিউয়ার্স এই ভিডিওটা এই পর্যন্তই থাক। আপনারা আরো সংসারের নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিওগুলো দেখতে কিন্তু আমার চ্যানেলের সাথে থাকবেন। আমি চেষ্টা করব ঘর গৃহস্থির যে কাজগুলো আছে কত সহজভাবে করা যায় সেগুলো দেখানোর জন্য। তো ভিউয়ার্স ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।